উপজেলা কোটালিপাড়া গ্রাম দিঘির পাড় আগস্টের এক পড়ন্ত বিকেল আমাদের পৌঁছে দেয় এই গ্রামের শান্ত নিরিবিলি এক মধ্যবিত্ত বাড়িতে। বাড়ির সামনের প্রাচীন পুকুরের পাড় ধরে হুইল চেয়ারে চড়ে তখন বৈকালিক ভ্রমণ শেষ করে ফিরছিলেন কমরেড নির্মল সেন। 2003 সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর সিঙ্গাপুর ও ভারতে গেলেও অর্থের অভাবে চিকিৎসা শেষ করতে পারেননি। সংবাদপত্রে কলাম লিখে যে আয়টুকু হতো তাও বন্ধ হয়ে যায় 1/11 পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। বাধ্য হয়ে চলে যান গ্রামের বাড়িতে। তার অস্পষ্ট কথার মর্মোদ্ধার করতে পারেন কেবল নিকট কয়েকজন। রাজনৈতিক অবস্থানে ছিলেন বঙ্গবন্ধুর প্রবল বিরোধী, কিন্তু সকল মহৎ হৃদয় মানুষের মতোই গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এক সময়কার বিরোধী পক্ষকে। আমি তার বিরুদ্ধে অনেক লিখেছি, বক্তৃতা দিয়েছি, সে কিছু আমাকে কখনো বলে নাই। আর সে উনি বলতে হচ্ছে যে আমি দুইটা লোককে চিনতে পারলাম না, এক হচ্ছে নির্মল সেন আর এক হচ্ছে কামালের মা। আমি বলি ইয়েস আর ওনরা বলে না। নির্মল সেনের রাজনৈতিক জীবনের শুরু ব্রিটিশ বিরোধী ভারত ছাড়ো আন্দোলন দিয়ে। তখন তিনি স্কুলের ছাত্র, কলেজে উঠে যোগ দেন সশস্ত্র গোপন সংগঠন অনুশীলন সমিতিতে, জেলও খেটেছেন দীর্ঘদিন। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা 1959 সালে দৈনিক ইত্তেফাকে পেশা জীবন শুরু করে পরে দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলায় তিনি কলম ধরেছেন সত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে। 70-এর ঘূর্ণিঝড়ের পর লিখেছিলেন সারা জাগানো নিবন্ধ কাশেম চৌধুরী একটা লাশ চায়, আর 73-এর রাজনৈতিক বাস্তবতায় তার হাত দিয়েই বেরিয়েছিল স্লোগান হয়ে ওঠা সেই বাক্য, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। সাংবাদিকদের এক হয়ে কাজ করার জন্য উনি সৎ সাহস এবং সৎ সাহস নিয়ে কাজ করার জন্য আহ্বান জানান। চিরকুমার নির্মল সেন পৈতৃক সম্পত্তির 1.5 একর জায়গা দান করেছেন মেয়েদের জন্য একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করতে। শরীর অশক্ত হওয়ার পরও স্বপ্ন তার বিশ্বজুড়ে যৌথ খামার। স্বপ্নগুলো কি কি ছিল? সমাজতন্ত্র, আর সমাজতন্ত্রের মাধ্যমে সব মানুষের খেয়ে পরে বাঁচা। গনি আদম, এটিএন নিউজ, কোটালিপাড়া, গোপালগঞ্জ।